নমস্কার, সামনে সরস্বতী পুজো। আজকে আমি তোমাদের সাথে শিওর করব গানের মধ্যে কি স্টেপের সাহায্যে, মানে কি হস্ত মুদ্রার সাহায্যে তোমরা দেবী সরস্বতী, মা সরস্বতীকে তোমরা বোঝাতে পারো। তো নাম্বার ওয়ান, মা সরস্বতীর হাতে থাকে বীণা। তো এইভাবে আমরা বোঝাতে পারি, পাটা এভাবে রেখে দু হাত মৃগা শীর্ষে ধরে, এই হাতটা ডান হাত নিচে বাম হাত ওপরে, এভাবে বোঝাতে পারি। হলো নাম্বার ওয়ান। নাম্বার টু দেখাচ্ছি আমরা বিনা, এভাবেও বোঝাতে পারি, বাম হাতে কপিথা মুদ্রা, ডান হাতে সূচি। এ দিয়েও বোঝানো, মানে এই হস্ত মুদ্রার সাহায্যেও আমরা দেবী সরস্বতীকে বোঝাতে পারি। নাম্বার টু। নাম্বার থ্রি হলো এই হাতে দেবীর পুস্তক, এই হাতে দেবীর শ্বেতপদ্ম। তো বিনা রঞ্জিতা পুস্তকা হস্তে। নাম্বার ফোর, দেবী বসেন শ্বেত হংসের উপরে। তাহলে আমরা কটকামুখা দিয়ে বোঝাচ্ছি শ্বেত হংস, আর এই কটকামুখাটা দিয়ে বোঝাচ্ছি দেবী বসছেন। তো শ্বেত হংসের উপরে দেবী বসলেন। বীণা রঞ্জিতা পুস্তকা হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী আসেন শ্বেত বস্ত্রে, শ্বেত পদ্ম হাতে, অ্যান্ড শ্বেত হংসের উপরে বসেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।